বাংলাদেশের গুলশানে সন্ত্রাসী জঙ্গি হামলায় ইটালিয়ান নাগরিক সহ অন্যান্য নিহতদের স্মরণে প্রবাসী কমিউনিটি মিলান লম্বার্দিয়া ইটালির উদ্যোগে গত রবিবার মিলানস্থ পিয়াসা পর্তা ভেনিজায় করা হয় এক প্রতিবাদ সমাবেশ ও র্যালির। র্যালিটি মিলানস্থ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিয়াসা সানবাভিলায় শেষ হয়। সমাবেশে নিষ্ঠুর হত্যাতাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানানো হয়। ইটালির মিলানস্থ বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে নৃশংস হত্যাতাণ্ডবে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল আমাদের শ্রদ্ধা জ্ঞাপন, তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানানোর জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের পক্ষ থেকে পূর্ণ সমর্থন এবং সংহতি জানানোর জন্য যোগদান করেছে। Express their grief and sorrow, and we speak to pay respect to the victims, the Italians and all the victims who were killed in the terrorist attack in Bangladesh, and also to condemn this heinous attack, and we are expressing our solidarity with them. Khopo ninda janan community byaktitto Abdul Mannan Malitha o Nazmul Kobir Jaman. Amra terrorism er anti terrorism e amra ajke ajke ekhane shomobito hoyechi. আজকে সেই টেরোরিজমের বিরুদ্ধে সারা পৃথিবীকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা নিহত হয়েছেন আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। র্যালির মাধ্যমে সারা বিশ্বের মানুষকে জানাতে চাই, টেরোরিস্ট এবং জঙ্গিবাদীর কোনো জাত নাই, কোনো ধর্ম নাই, কোনো দেশ নাই। তাদের এই কর্মকাণ্ডকে আমরা ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি। মিলানস্থ আমেরিকান কনসুলেট জেনারেল ফিলিপ টিরিকার সমাবেশে অংশ নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, This is a time when we're not Americans or Italians or Bangladeshis or Muslims or Christians, but we're all one humanity and we must fight against this type of senseless violence that has caused so much harm and damage. এছাড়া কাউন্সিলর দিয়ানা দি মার্কে বলেন, And they're very glad because it's important to stay together in order to combat violence. সমাবেশে উপস্থিত ছিলেন কমিউনিটি মিলানোর ডেপুটি মেয়র আন্না এসকাবুজ্জো, কমিউনিটি ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন মোল্লা, আকরাম হোসেন, হানিফ শিপন, সরোয়ার হোসেন মোল্লা, আরফান শিকদার, তুহিন মাহমুদ, জামিল আহমেদ, মামুন হলাদার, মামুন খান, তোফায়েল আহমেদ খান তপু, হাজি শাহ আলম, শফিউদ্দিন, রিয়াজুল ইসলাম কাউসার, সাইদুর রহমান, আবুল বাশার, আলমগীর হলাদার, মনসুর খালাসি প্রমুখ। এছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সহ সর্বস্তরের বাংলাদেশি প্রবাসীরা দলমতের ঊর্ধ্বে থেকে অংশ নেয় সমাবেশে। র্যালি শেষে নিহতদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে নষ্ট করার জন্যই এ হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা, ঘৃণা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশের জঙ্গি হামলা প্রতিবাদ এভাবেই মিলানস্থ বাংলাদেশি কমিউনিটির আয়োজনে করা হয় প্রতিবাদ সমাবেশ। ইতালির মিলান থেকে কাউসার হলাদার, বাংলা টিভি নিউজ।